প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 29শে নভেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে রিয়া ডেইরি ফার্মের মালিক হালিম ভাই গাভী এবং বকটা বাচ্চা বিক্রি করে থাকে। আজকে আপনাদের রিয়া ডেইরি ফার্ম থেকে গাভী গরু দেখাবো। খামারে এসে দেখতেছি জার্সির মেলা লাগাইছে হালিম ভাই, সবগুলোই জার্সি গাভী সংগ্রহ করেছে রিয়া ডেইরি ফার্মের মালিক। আজকের প্রতিবেদনে এই গাভীগুলো আপনাদের দেখাবো। দেখো নতুন সংগ্রহের জার্সিগুলো যাতে মানে কেমন কেমন দাম হলে এগুলো বিক্রি করবে, বা এগুলো একসাথে নিলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে। দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়, আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে দয়া করে খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালিম ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় দর্শকের ভালোবাসায় অনেক ভালো আছি। শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমি রিয়া ডেইরি ফার্মের মালিক। আমার খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এর আগে বকনা আর হচ্ছে গাভী বাচ্চা গাভী দেখাই মাঝে সাথে বকনাও দেখাইছি। এখন আজ গত 2-3 সপ্তাহ ধরে গাভী নিয়ে কাজ করতেছি। এখন শীতের সময় গাভীটাই তো রানিং থাকবে। জি জি জি। আচ্ছা, শেডের কাজ কত দূর দেখতেছি? উপরে চাল উঠতেছে, সম্ভবত শেষের দিকে। জি ইনশাআল্লাহ, তো আজকে আগামী কালকে কাজ শেষ হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। জি জি। তাহলে নিয়মিত ভাবে আগের মতো, এর আগে যে ব্যবসা ছিল সব সময় রানিং গাভী থাকতো দুধের প্রেগন্যান্ট, এরকম পাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে এখন প্রোগ্রাম করতে পারবেন ইনশাআল্লাহ, পাবলিক দেখতে পারবে। আচ্ছা, আজকে তো দেখতেছি খামারে জার্সির মেলা লাগাইছে। আসলে ভাই জার্সি গরু কিন্তু আমি দেখেন এর আগেও আমার বেশ কিছু জার্সি দিয়ে আপনি প্রোগ্রাম করছেন, আমার জার্সি গরুগুলো চয়েস বেশি নিজের থেকে। আচ্ছা, সেজন্য আমি জার্সি পাতি গালে ফিজিয়ান কিনি না। আচ্ছা, এবারেও সবগুলোই জার্সি? জি। কতগুলো গরু আছে খামারে বর্তমানে? খামারে 7-8টা গরু আছে, কয়েকটা বিক্রি আছে, কয়েকটা দেখাবো এখন। দেখাবেন কিছু? যেগুলো দেখাবেন সেগুলো জার্সি, যেগুলো বিক্রি আছে ওগুলোও জার্সি? জি জি জি, সবগুলোই জার্সি। বাচ্চা সহ কয়টা আছে? আজকে দেখাবো একটা বাচ্চা সহ, আর বাদ বাকি সব প্রেগন্যান্ট। কেমন দাম আছে? নিচের দামটা বলেন, উপরের দামটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। একদম একটা আছে 1,45,000 টাকা। 1,45,000 ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আর ফিক্সড প্রাইসেই আজকে সবগুলো গাবি এখান থেকে দেখাবেন? জি জি জি। যদি যে কয়েকটা দেখাবেন সবগুলো, যেহেতু জার্সি অনেকেরই পছন্দ আছে, জি জি জি, আপনার ব্যক্তিগতও কিছু কাস্টমার আছে, জি জি, তারা যদি একবারে কোনো মানে সব গরুগুলো যদি একবারে নিয়ে নেয়, তো আমার ভিডিও থেকে কি কোনো সুযোগ সুবিধা আছে আজকে? কি বলবো, অনেক মানুষ অনেক রকম অফারই দেয়, আমি কি দেবো? যদি আমি যে কয় 3টা গাভী দেখাবো আজকে, 3টা গাভী যদি কোনো ভাই একসাথে নেয়, 3টাই প্রথম বাচ্চার ফার্স্ট বাচ্চার গাভী, যদি কোনো ভাই নেয় গাড়ি ভাড়াটা আমি ফ্রি করে দেবো, যে বাংলাদেশের সে যে কোনো প্রান্তে। ফিক্সড প্রাইস, দরদামের কোনো সুযোগ নাই, 3টা একবারে নিলে সারা বাংলাদেশের পৌঁছানোর খরচ আপনার। জি জি। তো চলেন এক এক করে প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাকে এবং আমার দর্শককে জানাবেন। হুম, দেখেন হালিম ভাই, সর্বপ্রথমে বিস্কুট কালারের একটা গাভী আছে বাচ্চা সহ, এটা কোন জাতের গাভী? এটা জার্সি জাতের গাভী ভাই। এটা একটা জার্সি জাতের গাভী? জি। এটা আমাদের এলাকার? এটা মিলবিটার এলাকার জার্সি, অরিজিনাল জার্সি, বাগাবাড়ি এলাকার জার্সি গাভী। জি, আপনি জার্সি যারা চেনে তারা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, যারা চেনে না তারা এই যে কান দেখবে, জি, চোখ দেখবে, কালার দেখবে, বাটগুলো দেখবে, কুর দেখবে, এগুলো দেখলে নতুনরা বুঝতে পারবে কোনটা কোন এলাকার জার্সি। জি জি জি। লোকাল না, বাগাবাড়ি এলাকার জার্সি? জি জি। দাঁত কয়টা? দাঁত 4টা। 4টা দাঁত? জি। বাটগুলো খুব সুন্দর স্কোয়ার বাট, 4টা 4 জায়গায় আছে, চিকন চিকন কুঞ্চিবান? জি জি, কুঞ্চিবান। জার্সি গরুগুলো বেশিরভাগ গরুগুলোরই কুঞ্চিবান হয়। এর কোলে বাচ্চা আছে? জি, ষাঁড় বাচ্চা। সঙ্গে আছে হচ্ছে ষাঁড় বাচ্চা? জি, গায়ে গোবর ভরা ছিল, একটু ধুয়ে দিয়েছি তো সেজন্য একটু দেখা যাচ্ছে। এমনিতেও শীতের সময় আমাদেরই তো জ্যাকেট পরে প্রতিবেদন করতে হয়, জি, বাচ্চারও ঠান্ডা লাগছে। জি জি। কতদিন বয়স বাচ্চার? বয়স আজকে 18-19 দিন। 18-19 দিনের মতো? জি। মায়ের পুরা দুধ চলে আসছে? জি, মোটামুটি। কত কেজির মতো দুধ আছে এখন বর্তমানে? 16 লিটার দুধ গ্যারান্টি দিতে পারবো। 16 লিটার দুধ গ্যারান্টি? জি। সকালবেলা যদি দহন করে নেওয়া যায় কত কেজি দুধ হবে? সকালবেলা 10 লিটার দুধ থাকবে, বিকালবেলা 6 কেজি। সকালবেলা 10 লিটার দুধ থাকবে আর বিকেলেও থাকবে হচ্ছে 6 লিটার? জি জি। যে কেউ কোনো মা বোনেরা চাইলে এটা বসে দহন করতে পারে? হ্যাঁ, একদম শান্ত। আপনি নিজের হাত দিয়ে দেখেন, এই যে উলানের তলে বসে থাকলে কিচ্ছু বলে না, একদম শান্ত গরু। এমনি সাধনা আছে? জি জি, খুব শান্ত গরু। এই গরুটা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হইলে কত টাকা দাম বাচ্চা সহ? এটা যদি কোনো ভাই নাই এটা দামাদামি চলবে না, একদম 95 রাখা যাবে। 1,95,000? জি জি। ফিক্সড প্রাইসে তো গাভী দেখাবেন, দরদামের তো প্রশ্নই ওঠে না। জি জি জি। এইটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখি। জি। 2 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন, এইটা কোন জাতের? এটা জার্সি জাতের গাভী। এটাও জার্সি? জি, এটা বিলাক জার্সি। আর জার্সির
বৈশিষ্ট্য কিন্তু সবাই কম বেশি বোঝে এখন। এই যে কানটা দেখেন কত ছোট কান, আচ্ছা একেবারে ছোট, একদম ছোট কান। যে গায়ের চামড়া দেখেন একদম রাবাটের মতো বলে আসতেছে, কিন্তু দেখছেন দুই দাঁত বয়স, দুই দাঁত জি। আগের তার কালার হচ্ছে বিস্কুট কালার, ওই কালারটা বেশি মানুষ চেনে, জি জি জি। আর এটা ব্ল্যাক হইলেও এটা জার্সি, জি জি। এটার কালার দেখেন লাল কালো মিশানো মিশানো আছে, শিয়ালে কালার বলে। আচ্ছা দাঁত কয়টা বললেন, চারটা, জি চারটা। আর প্রথম গরু হিসাবে দেখেন অনেক শান্ত, আর এর উলানের জায়গাটা দেখেন এখন প্রথম বিয়ান হবে, জি প্রথম বাচ্চা দিবে। আর এই উলানের চামড়াটা দেখেন একদম পাতলা, খুব শান্ত, দরদামের তো কোনো সুযোগ নাই, না সুযোগ নাই। আচ্ছা এটাও সাইড করে দেন, তিন নম্বর গাভিটা দর্শকদের দেখাই, জি। তিন নম্বর সিরিয়ালে লাল সাদা রঙের একটা গাভি আছে, টিকলি সাদা, পিছনের দিকে একটু সাদা অংশ আছে, বাদ বাকি পুরো অংশ হচ্ছে লাল রং। এইটা কোন জাত? এটা জার্সি, এর সাথে একটু ফ্রিজিয়ানের করাস আছে। এটা অনেক মানুষ বলে কোরিয়ান জার্সি, এটা প্রপারলি জার্সি গরু না, আগের গুলোর মতো বাঘাবাড়ি এলাকার না। আমার বাঘাবাড়ির এলাকা হয়তো ওর মা ফ্রিজিয়ান ছিল, জার্সি বিজদার কারণে জার্সি মায়ের একটু পায়া গেছে। আর যে আগে দুইটা দেখালেন ও দুটো অরিজিনাল, আপনার 100 জার্সির বীজ দেওয়া যায় তাহলে 85% বা 90% এর একটা জার্সি বাচ্চা ওর পেট থেকে বের করা সম্ভব, জি জি ইনশাআল্লাহ। এটার দাঁত কয়টা? এটার দাঁত দুইটা। এটার দুই দাঁত বয়স? জি। পেটে বাচ্চা আছে? জি পেটে বাচ্চা। কত মাসের প্রেগন্যান্ট? এটারও আপনার 25 দিনের মতো টাইম আছে, এটারও এখনো 25 দিনের মতো সময় আছে, জি জি। দুইটাই 8.5 মাসের প্রেগন্যান্ট, জি জি। এই শেষ গরুটার দাম কত টাকা? এটার দাম রাখা যাবে 145,000 টাকা, 145,000, জি। দরদামের তো কোনো সুযোগ নাই, না কোনো সুযোগ নাই। যে তিনটা একবারে দেখালেন, এই তিনটা যদি একত্রে কেউ নেয় সারা বাংলাদেশে পৌঁছানো খরচ আপনার, জি জি। ওই পাশেও তো কিছু গরু দেখতেছি, ওগুলো তো সম্ভবত জার্সি গরু, ওইগুলো দর্শকদের দেখাবেন না? না ওগুলো সেল হয়ে গেছে। আরেকটা আছে ওই পাশে, চারটা একদম নিছে, চারটা এক ভাই নিছে, জি জি। আচ্ছা এগুলোও জার্সি ছিল, বিক্রি করে দিয়েছেন, জি জি জি। আচ্ছা হালিম ভাই, হালিম ভাই যে কষ্ট করে তিনটা গাভি দর্শকদের দেখালেন, বিক্রি গাভিও তিন চারটা দেখালেন দর্শকদের, জি জি। এগুলো নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন, জি জি। কিভাবে যোগাযোগ করবে বা এখানে কি কি সুযোগ সুবিধা আপনার কাছে আছে আসলে? আসলে সুযোগ সুবিধা বলতে যারা গাভি কিনতে ইচ্ছুক সরাসরি আমার খামারে এসে গাভিগুলো দেখে নিলেই ভালো হয়, সবচেয়ে ভালো হয়, জি। তারপরে অনলাইনে এখন সিস্টেম হয়ে গেছে, অনলাইনে বেচা কেনা বিশ্বাসের উপর, জি জি জি। সেই ক্ষেত্রেও নিতে পারে, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারে বা অর্ডার করলে আপনি পৌঁছায় দিতে পারেন, জি জি। হিনচালে যে চারটা গাভি যাবে মালিক আসে নাই, টাকা পেমেন্ট করে দিছে, উনি 40 বস্তা খোল নিবে আর চারটা গাভি নিবে, এই গাড়ি আসবে এখনই হয়তো। আর এখানে তো গাড়ি ঘোড়াও সব সময় অ্যাভেলেবল, গাড়ি ঘোড়া অ্যাভেলেবল, সমস্যা নাই, ইনশাআল্লাহ সব সময় পাবে। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে শেষে কিছু বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই, প্রতিদিন এক কথা মানুষ দর্শক আর শুনতে চায় না। এখন শীত মৌসুম, এই গরুগুলোকে সবসময় পরিষ্কার জায়গায় রাখার দরকার, গরম কিছু গায়ে দেওয়ার দরকার যেহেতু শীত, আর এই বাচ্চাগুলোর সবচেয়ে বেশি খেয়াল করার দরকার। বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয়, শুকনা জায়গায় রাখবে, জি জি, শুষ্ক জায়গায় রাখবে, রাখলে আশা করি খামারে লস হবে না, জি জি জি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ কষ্ট করে নতুন কালেকশনের গাভি দেখানোর জন্য, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।